আজ হচ্ছে রাখি বন্ধন, আর আজকের এই দিনে দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করে তার সুরক্ষার জন্য তারই হাতে রাখি বেঁধে দেন দিদি বা বোনেরা। তো আজকের এই শুভ দিনে আমার যে সমস্ত দাদা বা ভাইয়েরা রয়েছে, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো, তাদের সবাইকেও জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা তো এখন থেকে শুরু করে দিলাম, আর তারপরে তো এখন এইদিকেতে করে নিলাম স্নান, আর স্নান করে দিয়ে নিলাম পুজো। আর এখানেতে যে লাল ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সমস্ত আমাদের গাছের। তো আজকে আমাদের গাছেতে বেশ অনেকগুলো লাল জবা ফুটেছিল, তো সেই গুলো দিয়ে এখন সকাল সকাল এখানেতে পুজোটা আমি সেরে নিলাম। আর তারপরেতে দাদার হাতে রাখি বাঁধবো, তো তাই জন্য রাখির থালাটাকেই এখন রেডি করে নিচ্ছি। তো প্রথমে নিয়ে নিলাম দুর্বা, আর তারপর এখন এখানেতে নিয়ে নিচ্ছি ধান। আর ধান আর দুর্বা এগুলোর সাথে সাথে এখন এখানেতে নিয়ে নিচ্ছি হচ্ছে রাখি, যেটা এখনই দাদার হাতে বেঁধে দেব। আর এই রাখিটা বাপি এনে দিয়েছে, পূর্ণিমার বাজার করতে গিয়েছিল যখন, তখন ঠাকুরের জন্য। তারপরেতে আমি দাদার হাতে যে রাখি পরাবো, তো সেই রাখি তো সবটাই বাপি এনেছে। আর ছোটবেলাতেও আমি যখন ছোটবেলায় দাদার হাতে রাখি পরাতাম, তো তখনও কিন্তু বাপি এনে দিত। তো যাই হোক, কদিন ধরে আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমিও আর বেরোতে পারিনি বাইরে। আমি বেরোলে হয়তো আমি নিয়ে আসতাম, কিন্তু যেহেতু শরীর খারাপের জন্য বেরোতে পারিনি, তো বাপি গিয়েছিল, এখন বাপি একবারে নিয়ে এসেছে। তো যাই হোক, এখানেতে সিঁদুর আর সাথে নিয়ে নিচ্ছি ফুল। ফুলটা পুজো করার সময় তো অল্প রেখে দিয়েছিলাম, রাখি পরাবো যখন লাগবে যেহেতু। আর এখানে এই যে প্রদীপ নিয়ে নিলাম, তো এখানেতে রাখির থালাটা আমি সাজিয়ে নিয়েছি পুরোপুরি। আর এইদিকে এই ধূপটা পুজোর সময় বের করেছিলাম, তো এখন এটাকে একটুখানি সাইডে রেখে দিই। তো যাই হোক, এখানেতে রাখি বাঁধবো, যে তো রাখির থালাটা রেডি, মানে একদম রেডি করে নিয়েছি আমি। তো চলো এবারে আসন পেতে আগে দাদাকে রাখিটা আমি পরিয়ে নিই, আর তার আগে মিষ্টি, ওটাও বাপি এনে দিয়েছে, তো মিষ্টিটা আগে রেডি করে নিই, তার সাথে জল, এই সমস্তগুলো মানে সবটাই আগে রেডি করে নিই চলো এখন। তো চলো, যেখানেতে রাখি বাঁধবো সেখানেতে এখন আমি এই যে রাখির থালা, এটাকে নিয়ে চলে যাই। আর হচ্ছে বিয়ের পর এই প্রথম বছর, মানে প্রথমবার দাদার হাতে আমি রাখি বেঁধে দেব। বিয়ের পর থেকে কোনো বছরই রাখিতে, তারপরেতে শুধু রাখি বলে না, ভাইফোঁটাতেও কোনো বছরই আসা হয় না, তো তাই জন্য কোনো বছরই রাখিও বেঁধে দেওয়া হয় না। এবছর প্রথমবার দাদার হাতে বিয়ের পরেতে রাখি বাঁধবো। তো যাই হোক, এখানেতে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, আর এইদিকেতে জলের গ্লাস রেডি করে নিয়েছি, আসনে পেতে নিয়েছি। তো চলো এখন আমি রাখিটা দাদার হাতে বেঁধে দিই। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে তখন আমি বলছিলাম, দাদার হাতে তো বিয়ের পর থেকে কোনো বছরই রাখি বাঁধতে পারিনি, তো যখন দাদার হাতে রাখি বাঁধতে পারতাম না, তখন আমি কি করতাম জানো, তখন আমার যে ঠাকুরের আসন ছিল, তো সেই ঠাকুরের আসনে, মানে ঠাকুরের ওইখানেতেই একটা করে রাখি ঠাকুরের কাছে রেখে দিতাম আমি। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে দাদার হাতে রাখি তো বেঁধে দিলাম, আর রাখি বেঁধে দিয়ে এখন দেখো চলে এলাম কোথায়, এখন চলে এসেছি এই যে চিচিঙ্গা তুলতে। তো এখানেতে আবারও কয়েকটা চিচিঙ্গা বেশ বড় বড় হয়েছে, মানে তোলার মতন হয়ে গেছে, তো তাই জন্য চলে এলাম এইদিকেতে চিচিঙ্গা তুলতে। তো এইদিকে দুটো রয়েছে, আর উপরেতে আরো বেশ কয়েকটা রয়েছে। তো এখানেতে আমি, মা, দাদা, তো তিনজনে মিলেই এসেছি চিচিঙ্গা তুলতে। তো তার আগে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু একটু শেয়ার করে, তো তাই জন্য তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে দেখানো হয়ে গেলে তারপরে তোলা হবে। তো এই দেখো, এখানে একটা রয়েছে, তো ভেতরটা তো একটা রয়েছে, আর উপরেতে এই যে এইখানেতে চালেতে রয়েছে, এই যে চালেতে বেশ কয়েকটাই রয়েছে। তো চলো এটাকে আমি তুলে নিই। আর ওইদিকে দাদা একটা তুলছে চাল থেকে, আর ওইদিকে মা নিচের গুলো তুলে নিচ্ছে। চলো এটাকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে, মা সেদিন আমাকে দেখিয়েছে এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এটা হলেই মানে ইয়ে হয়ে যায়, গাছ থেকে ছেড়ে যায়। তো চলো এই দেখো, এটা আমি পেরে নিলাম এখানেতে একটা, আর এই দিকেতে মা আর দাদা ওরাও তুলছে। তো চলো সবগুলো পেরে নিই। আর যাই হোক, এখানেতে এই দেখো, এখানে আমি একটা চিচিঙ্গা তুলে নিলাম, আর ওই দিকেতে এই যো এইটা দাদা তুলে দিল, আর ওইদিকেতে মাও তুলছে, এই যে মাও দিয়ে দিল এখানে। তো মা এই সাইডেরটা দিল, তো এখানেতে হ্যাঁ এই যে এটা মা দিল।
তো এখানেতে একটা দুটো তিনটে টোটাল তিনটে চিচিঙ্গা এখনো পর্যন্ত তোলা হয়েছে আর উপরের দিকে আরো কয়েকটা রয়েছে তো ওইগুলোই এখন মা দাদা তুলছে তো চলো সবগুলো একবারে তুলে নেওয়া হয়ে যাক তারপরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি আর এবছরে তো নিজের হাতেতে আমি রাখি বানাইনি তোমরা আগে এক বছর ওই যে বছর চাল দিয়ে রাখি বানিয়েছিলাম সেই বছর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম তো তোমরা দেখেই ছিলে চাল দিয়ে বানানো রাখিটা আমার তো যাই হোক ওই রাখিটা এখন এই মুহূর্তে তো আমার কাছে নেই কেননা ঠাকুরের ওই আসনে ঠাকুরের জায়গার ওখানেই রাখিটা রাখা হয়ে গিয়েছিল তো তোমাদের মতন এখন আমিও রাখিটাকে জাস্ট ভিডিওতেই মানে আমার পুরাতন ভিডিওতেই দেখতে পাই তো যাই হোক তাই জন্য মনও খারাপ ছিল আর শরীরের দিক থেকেও ভালো ছিলাম না তো তাই জন্য এবছর আর রাখি বানানো হয়নি বানানো হলে আগের বছরের মতন তোমাদের সাথে শেয়ার করতাম যে বছর চালের রাখিটা শেয়ার করেছিলাম তো সেই রকমই শেয়ার করতাম তো যাই হোক দেখো এখানে একটা দুটো তিনটে আর এদিকে চারটে আর এই যে হাতে রয়েছে একটা পাঁচটা তো টোটাল পাঁচটা চিচিং তোলা হয়েছে আর আমাদের গাছের একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ চিচিঙ্গা এগুলো বুঝতেই পারছ আর তারপরে সেই টাটকা ফ্রেশ চিচিঙ্গা গুলো কি কেটে নেওয়া হয়েছিল আর তারপরে এখন এইদিকে সেই চিচিঙ্গা গুলোই যেগুলো সকালে তোলা হয়েছে তো সেইগুলোই ভাজা চলছে মানে ভাজার পর্ব চলছে এখানে গোল গোল করে কেটে চিচিঙ্গা ভাজা হচ্ছে এখন আর এখন এইদিকে চলে এলাম ভেন্ডি তুলতে তো ভেন্ডি গাছেও দেখলাম কয়েকটা ভেন্ডি হয়ে রয়েছে তো তাই জন্যই ভাবলাম যে চলো তাহলে ভেন্ডিগুলোও তুলে নিই আর সাথে তোমাদের সাথে একটু আধটু শেয়ার করি তো এই দেখো সেই ভেন্ডি গাছ যেটাই তোমাদের সাথে কদিন আগে শেয়ার করেছিলাম যে দেখো ছোট ছোট ভেন্ডি ধরেছে তো সেই ভেন্ডিগুলো এই দেখো এখানেতে বড় হয়ে গেছে মানে তোলার মতন হয়ে গেছে তো এইটাকে এখন তুলে নিচ্ছি আর আমি দেখো টানলে ওঠে না এই যে উঠেছে তো এই একটা এটা ভেন্ডিটা বড় হয়ে গিয়েছিল তোলার মতন আর এই যে উপরেতে এইটা আছে এটা ছোট রয়েছে এটা এখন তোলা যাবে না এটা কদিন পরে তুলতে হবে এটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে যেটা তুললাম আর ওইটা ছোট রয়েছে অনেকটাই আর এই যে একটা ফুল ধরেছে এখন তো চলো এই দিকেতে আরো একটা রয়েছে এই যে এইটাও বড় হয়েছে এটাও তুলে নি ওর সাইডেরটা ছোট রয়েছে ওটা এখন তুলতে হবে না তো এইখানেতে এই দুটো তোলার মতন হয়ে গিয়েছিল তো এই দুটোকে তুলে নিলাম তো এইদিকেতে দুটো ভেন্ডি তুলে নিলাম এই জায়গাটা দেখাচ্ছি সেটার একটা কারণ রয়েছে তো কারণটা তোমরা কদিন বাদেই বুঝতে পারবে তো যাই হোক বেশ অনেকক্ষণ ধরে মুষল ধারায় বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরেই আর এখন তো একটুখানি আগের থেকে বৃষ্টিটা কম হয়েছে তো যাই হোক খুব তাড়াতাড়ি কিছু একটা পরিবর্তন হতে চলেছে আর সেই পরিবর্তনটা খুব তাড়াতাড়ি তোমরা আমার ভিডিওতেও দেখতে পাবে তো যাই হোক বেশ অনেকক্ষণ ধরে মুষল ধারায় বৃষ্টি হওয়ার ফল হচ্ছে এই যে এতগুলো মাছ তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে টানা আর বৃষ্টি হওয়ার ফলেতে আমাদের আশেপাশের সমস্ত পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ঠিক এতগুলো চুনো মাছ তো চুনো মাছ খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে ফেলো তো তাড়াতাড়ি দেখি তো যাই হোক এখানেতে মাছের মধ্যে এই দেখো নোংরা রয়েছে তো চলো এগুলোকে এখন ফেলে দিই আর মাছের মুখ দেখে কোথাও বেরোনো মানে কোনো কাজে বেরোনোটা শুভ বলে বা ঘুম থেকে উঠে মাছের মুখ দেখাটা শুভ বলে তো তাই জন্য আজকের এই শুভ জিনিস মানে মাছ দেখি তোমাদের সাথে আজকের এই যে ভিডিও এইটা আমি শেষ করছি তো আজকের এই ভিডিওটা এতটাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো তো চলো সবাইকে টাটা।